বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো, মাঝে আমার সবাসের আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। মতি সোনা জহর যা কিছু আছে দুনিয়ার বুকে, আজকে সমস্ত কিছু চাইতে দামি ও মূল্যবান আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের উপর এমন নিয়ামত দান করেছে যে আম্মা জানে সমতুল্য আর কেউ হয় না। একটা ফুলের বাগিচার মধ্যে অনেক রকমের ফুল থাকতে পারে, কিন্তু সেই ফুলের মাঝখানে যদি আপনার আম্মা জানকে আপনি দাঁড় করিয়ে দিয়ে, তাহলে আপনার সমস্ত ফুলের চেয়েও সেই খুশবুটা মায়ের গায়ের ঘাম থেকে বার হবে। এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের জন্য সবচেয়ে দামি একটা জিনিস রেখে দিয়েছে, সেটি হলো আম্মা জান এর পায়ের নিচে হলো সন্তানের বেহেস। তো দুনিয়ার মুখে যারা আম্বাজানকে ভালোবাসবে, সেই বেহেসকে যারা পেতে চায়, তারা দুনিয়ার মুখে যেন আম্বাজানকে ভালোবাসে বলে দিচ্ছে, হীরা নাকি সোনে সবচেয়ে দামি, সারা কোন করে সলোমান অধিক দামি আমার সোনে সবচেয়ে দামি, সারা কোন করে চলবো তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে যাই না আমি, মাকে ছেড়ে যাই না আমি, হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো, মাঝে আমার সবাসেরা চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো। এখন আম্মা জান আছে বুড়ি আম্মা জান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আজকের শীতের রাত্রের বেলা সেই সন্তানের জন্য কতই না কষ্ট সহ্য করে বাবা। আর যখন সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, তত মায়ের উপরে ভালোবাসা কমতে থাকে আর ভালোবাসা বাড়তে থাকে কার উপর, সোনামণি। বাবা আমাদের সমাজের যুবক যদি নতুন বিয়ে করে যার যদি বউ হয়ে যায় সুন্দরী, তাহলে আম্মা জানের মনে যে কত কষ্ট। আজকে সেই বুড়ি আম্মা জান, যে মা আজকে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আজকে যে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, আম্মা জানে ঠান্ডার সময় ঠান্ডা লেগে খুব খুব করে কাশে, তার সুন্দরী বউর মুখ পানি আর তাকানো যায় না। স্বামী বাড়ি আসার সঙ্গে সঙ্গে শিকায়ত ছেলে বেড়ে কর, তোমার মা ওই রাত্রিবেলা খুব খুব করে কাশে আর আমার ঘুমের বিশাল ডিস্টার্ব হয়। তা তোমার মায়ের বলে যতদিন পর্যন্ত কাশির বেড়া না সারে, ওই বাইরে যে খাট মতো অক্টোপাস মতো হয়েছে ওর উপর শুতে হলো, কাশির বাইরাম সারবে তারপর যেন ঘরে ঢোকে। এবার ছেলে ভাবছে আমার বউ সুন্দরী, বউর কথা না শুনলি হবে না। তখন আম্মা জানের কাছে গিয়ে বলে, মা এই তোমার বৌমা সারাদিন কাজ বাজ করে করে তোমার বৌমা রাত্রিবেলা তো আরামে ঘুমবে কি কি, তা তোমার কাশির বাইরামের ঠেলায় বৌমার আর ঘুম হয় না। অর্থাৎ তোমার যতদিন কাশির বেড়ার দান আসে তুমি বাইরে তত্ত্বাবসের অবশ্য তোমার ওষুধপালা সব এনে দিচ্ছি, কাশির বেড়াম সারলি তারপর ঘরে ঢোকো।
তখন আম্মাজান ভাবে আমার সন্তান যাতে খুশি আমি তাতে খুশি। মায়ের ভালোবাসা পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের এমন কোন মানুষের ক্ষমতা নেই যে মায়ের ভালোবাসার চেয়ে উপরে যাবে। আম্মা বলছে বাবা আমাকে বাইরে কেন, তোরা যদি আমাকে উঠানে শুতে বলিস তবু আমি উঠানে শোব, তোরা যাতে খুশি আমি তাতে খুশি, তোর বউকে নিয়ে তুই ঘরে পালনের উপর ঘুমা, আমি আম্মাজান আমি বাইরে আমার একটা কম্বল দে আমি এইখানে রাতটা কাটিয়ে নেব। আহা সেই আম্মাজান দয়ালু দাতা, কত ভালোবাসা আল্লাহ পাক আম্মাজানের উপরে দিয়েছে। মাঝি হইল প্রেম মমতা পিতা তার সেরা মায়ের সাথে অন্য কারণ তুলনা, মাঝে হল প্রেম মমতা বিধাতার সেরা উপমা, না কবু মায়ের সাথে অন্য কারণ তুলনা, মার বরসে যাই যে মোছে মার বরসে যাই যে মোছে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না।